সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস আরামবাগ হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। খেজুরি খাই আমাদের আর দেখতে আসে না পর্যন্ত। কি করেছে আমাদের জন্য, কি করছে আমাদের ছেলে বলে নে কথা থাকবো। আমাদের ঘর দুয়ার নেই, আমাদের কি অবস্থা, কি একবার হরিয়ারপুর গ্রাম, হরিয়ারপুর গ্রাম একবারও নেতারা কেউ দেখতে আসে না। এমন কি যেখানে বানর কি ছেলে নিয়ে কি করে থাকবো সেই ব্যবস্থা ওদিকে দেখতে হবে না। স্কুলে থেকেছি একবারও কেউ দেখতে এসেছে, কেউ দেখতে আসে না। আমাদের এখানে খান পাঁচে বাড়ি পড়েছে, আমাদের সব বাড়ি এমন ভিজে গেছে কোন যে কোনো মুহূর্তে পড়ে যাবে। গোটা গ্রামের মোট কতগুলো বাড়ি পড়তে হবে? গোটা গ্রামে খান পাঁচ ছয় মতো পড়েছে। গোটা কুড়ি যাদের দেখার কথা তারাই দেখে না, আমরা কি করে ঘর ছেড়ে দিয়ে দেখতে যাবো বলুন। গ্রামের লোক খেলতে খাইছে না, কেউ দেখতে আসে না, কেউ দেখতে আসে না। আমরা কি করে আসি, ছেলে নিয়ে জল খেতে পাইনি, জল সেই ব্যবস্থা পর্যন্ত কেউ করে দেয় না। এই ঘরটা যদি আমরা চাপা করতাম কি হতো বলুন তো? আবার কোনো পার্টি থেকে কোনো ইয়ে করতে আসেনি এখনো পর্যন্ত, যে এত বড় ঘর আমরা করতে পারবো বলুন তো? আমরা সব চারদিকে কুকুরের মতো, এইদিকে একবার ওইদিকে একবার, সব ঘর পড়ে গেছে আমাদের সব। আর এখানে আর কারোর ইয়ে করে না তো? আমাদের তিন বছর প্রত্যেক বছর ওই বান এসে আমাদের শুধু ক্ষতি হচ্ছে ওই ঘরটা, আর আমরা কুকুরের মতো চারদিকে ইয়ে করছি, আমাদেরকে কোনো সাহায্য করার কোনো ইয়ে নাই। খিচুড়ি আমাদের এখানে আমাদের বাড়ি ভেঙে গেছে।
ছকুড়ি ছিল দুতলা বারান্দা সিস্টেম ঘর, কত কষ্ট করে ঘরটা করেছি। সে ঘর আমার আবার কিভাবে ঘর করব বলে দিন তো, কি হবে আমাদের আবার কোথায় থাকবো ছেলে পুলে নিয়ে? এখন কোথায় আছেন আপনি? এখন আমরা ওই স্কুলে স্কুলে আছি। স্কুলে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা? না না না, এই আর হচ্ছে আমার কাকার ছেলে দাদা, সে ফোন নাম্বার নিয়ে এসছে, ইঞ্জিনিয়ারের ফোন নাম্বার নিয়ে এসছে, সে বলছে সভাপতির কাছে যান, সভাপতি বলছে মেম্বারের কাছে যাও। এ হচ্ছে ব্যাপার আমাদের এইখানে, মানে বিজেপি তৃণমূল একসঙ্গে মানে জিতে গেছে তো বিজেপি, এইখানে মানে দুটো দল তো, এ বলছে ও কাজ করবে, ও বলছে এ কাজ করবে, ও বলছে ও কী করছে দেখি, ও বলছে ও কী করছে দেখি, মানে চাল ডাল সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের ঘরের দরকার নাই, নেতা মন্ত্রী যে একদিন বান হয়ে গেল তারা আপাতত এসে অন্তত দেখুক, তাদের পাশে এসে দাঁড়াক, আমাদের ঘরের দরকার নাই, আমরা ঘর বলছি ছ মাস এক বছর পর বেরোবে। আমার কাছে বক্তব্য হচ্ছে ওইটা, যখন ভোটের বেলায় তখন হাত জড়ো করেছে বলছে ভোটটা আমাকে দেবেন এই চিহ্নে, আর এই যে বান চলে এলো এসে সব ধুয়ে দিয়ে চলে গেল, তার বেলায় সেইটাকে এসে দেখলুনি তো? আমি বলছি বাড়ির দরকার নেই। এই যে ফোন নাম্বার নিয়ে এসছি, এটা কার ফোন নাম্বার? পবিত্রদা, দেখুন ও বলছে ইঞ্জিনিয়ার কাছে যান, নেতা মন্ত্রীদের কাছে যান, ও বলছে সভাপতির কাছে যান, ও বলছে মেম্বারের কাছে যান, এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে হরিয়ারপুর 6 নম্বর সংসদ। এখানে কতগুলি বাড়ি এখন? বাড়ি আপাতত খানকুড়ি বাড়ি পড়েছে। কোথায় রয়েছেন এখন? এখন আমরা রয়েছি আছে পার্টি বেস সিপিএম এর পার্টি অফিস। খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, মানে বানের দিনে বানের পরের দিন ইয়ে হয়েছে, ব্যবস্থা হয়েছে, তাও আবার অর্ধেক লোক খেতে পেয়েছে, অর্ধেক লোক খেতে পায়নি। জল সরাবার ওই যে কলটা আছে, ওই যে কলটা ডুবে গেছিলো, সে বানের জল বেরোচ্ছিল, তারপর ওই ওখান থেকে জল ইয়ে করে ভরা হয়েছে। পার্টি আমরাও করি, আমরাও পার্টি করি, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমরা নেতা মন্ত্রী তো নয়, আমরা তো আর রাজনীতি মানে ওইভাব করে ছল মানুষের সঙ্গে ছলনা করতে পারিনি, ওই জন্যই আমরা হচ্ছে নিচে আছি। যারা ছল চাতুরি করতে পারে তারা উপরে পৌঁছে গেছে, এটা হচ্ছে পার্থক্য সাধারণ মানুষ। আমার নাম অরূপ রায়। ধরবে না, একটা তিরপল তো দরকার, একটা তিরপল তো দরকার। হ্যাঁ, আমাদের কী আছে, আমাদের কী দিয়েছে? আমরা রাজমিস্ত্রি জগাড়া কাজ করি। হ্যাঁ, আমাদের ছ কামরা ঘর, আমাদের 8টা লোক মোট, তিনজনে আমরা আলাদা। আমরা এখন সিপিএম এর পার্টি অফিসে আছি, পুরনো পার্টি অফিসে আছি, স্কুল থেকে এসে পার্টি অফিসে আছি। না না, পঞ্চায়েত থেকে কোনো লোক আসে না, কিছু আসে না, প্রধান আসে না, কেউ আসে না, এবং আমাদের এখানে সভাপতি যে আছে সেই, হ্যাঁ না 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 না, খাবে একবেলা খিচুড়ি গ্রামের লোক খাইছে, এবং কোনো খাদ্য ফাদ্য কিছু পাঠাই না। হ্যাঁ, হরিয়ারপুর গ্রাম। আমার নাম সুকুমার রায়। আমাদের বাড়ি গেছে,
দেখুন এটা আমার পার্শ্ববর্তী গ্রাম, আমি পাশের গ্রামেই থাকি। আজকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সরকার চলছে, একটা পঞ্চায়েত মেম্বার, গ্রাম পঞ্চায়েত মেম্বার, সামনেই পঞ্চায়েত, এত বড় একটা ক্ষতি হয়ে গেছে, লোকজন খেতে পাচ্ছে না, হাহাকার করছে। অ্যাটলিস্ট দেখতে আসা উচিত ছিল একবার যে মানুষগুলো কী অবস্থার মধ্যে আছে। অবস্থা খারাপ আছে, আমি এখানে আসলাম, ব্যবস্থা করে করছি, আমি আরামবাগে যাচ্ছি, এদেরকে নিয়ে যাচ্ছি, কিছুদিন ব্যবস্থা করে পাঠাচ্ছি, আপাতত টেম্পোরারি চলুক, বা তাদের যাদের বাড়ি পড়ে গেছে তাদের বাড়ির যাতে তাড়াতাড়ি ব্যবস্থা করা যায় সেই চেষ্টা থাকবে। আপাতত খাবার ত্রিপল ফিরপল দিয়ে সাময়িকভাবে মেনটেন করা, পরে ব্যবস্থা করছি। স্বপ্নের বাড়ি মনের মতো সাজাতে হলে আসতেই হবে নিউ কালীমাতা হার্ডওয়্যার স্টোরসে। বাড়ি এবং ওয়াশরুম সাজানো, চোখ ধাঁধানো অত্যাধুনিক আইটেমের অভিনব সম্ভার, ন্যায্য দাম আর গুণগত মান। নিউ কালীমাতা হার্ডওয়্যার স্টোর, ডহরকুণ্ডু আলুপট্টি, হুগলি। ফোন 03211261227।